জানান আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক উইথ নাজনিন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো ইতিমধ্যে নিশ্চয়ই অনেকেই বুঝে ফেলছেন, ব্রাশগুলা দেখেই বুঝে ফেলেছেন, এই কিউট কিউট ব্রাশগুলা এখন আপনারা পেয়ে যাবেন আমাদের পেজে। চামচ দিয়ে কিংবা হাত দিয়ে যদি হচ্ছে আমরা ফেস মাস্ক অ্যাপ্লাই করি, দেখা যায় যে অনেক ঝামেলার ব্যাপার। আর সে সাথে হচ্ছে দেখা যায় হাতে যদি ব্যবহার করি জাস্ট নর্মাল হ্যান্ডে, তো এতে দেখা যায় যে আমাদের হাতে অনেক প্রকার জীবাণু থাকতে পারে, তো সেটা কি আমার স্কিনে লাগতে পারে, আর যার ফলে ব্রন বা আদার্স অন্যান্য প্রবলেমগুলো হতে পারে। সেক্ষেত্রে আমি যদি ফেস মাস্ক লাগানোর জন্য একটা ব্রাশ ব্যবহার করি তো সেটা তো খুবই ভালো। আর এই ব্রাশগুলো আপনারা হচ্ছে যে কোনো জায়গায় যদি বেড়াতেও যান সেখানেও হচ্ছে নিয়ে যেতে পারেন। খুবই ছোটো সাইজের, কিউট কিউট, প্রাইসটাও খুবই রিজনেবল। হ্যাঁ, আর ব্রাশটা খুব সফট হচ্ছে, আপনার ত্বকের কোনো প্রকার ক্ষতি করবে না। আমি হচ্ছে একটা ওপেন করে আপনাদের দেখাচ্ছি, সব এক হাতে করতে হয় তো যার জন্য একটু ঝামেলাই হয়ে যায় আমার ক্ষেত্রে। তো সাথেই থাকুন, আমি এখনই দেখাচ্ছি ব্রাশটা খুলে। এই যে দেখেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এটা, এই যে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি আমি, এই যে হোয়াইট কালার হবে ব্রাশটা। আর এগুলো খুবই সফট, কোনো প্রকার হার্শ বা আপনার ত্বকের কোনো প্রকার ক্ষতি করবে না। এই ব্রাশগুলোর প্রাইস খুবই রিজনেবল। আপনারা ব্যবহার করার পর হচ্ছে এটাকে জাস্ট কিছুক্ষণের জন্য একটু রেখে দিলেই হচ্ছে এটা শুকিয়ে যাবে। এই নর্মাল টাইপের ব্রাশগুলো আনার জন্য হচ্ছে আমাকে অনেক দিন ধরে আপনারা রিকোয়েস্ট করতেছিল, যার জন্য আনা। এর আগে হচ্ছে আমাদের এই যে কেলির যেই এই যে ফেস মাস্ক অ্যাপ্লিকেটরটা, তো এটাও মোটামুটি হচ্ছে আপনারা নেয়, যেহেতু এটার প্রাইস একটু বেশি, তো সেক্ষেত্রে হচ্ছে সবাই চাচ্ছিল যে নর্মাল টাইপসের প্রাইসটাও একটু রিজনেবল হবে, তো সে অনুযায়ী আর কি এই ব্রাশগুলো আনা। এটা নিয়ে একদম ডিটেলস সহ আদার্স অনেক অনেক আগেই বলা হয়ে গেছে। তো যারা এই ব্রাশটা নিতে চান এটাও স্টকে আছে, তবে কয়জনকে দিতে পারবো ঠিক বলতে পারতেছি না, আপনারা এটাও নিতে পারেন চাইলে। একটা ফেস মাস্ক অ্যাপ্লিকেটর আমাদের কাজটাকে অনেক সুন্দর এবং সহজ করে তোলায়। হ্যাঁ, দ্রুত এবং সহজে যাতে আমরা হচ্ছে মাস্কটা অ্যাপ্লাই করতে পারি, তো এর জন্য কিন্তু ফেস মাস্ক ব্রাশের কোনো বিকল্প হয় না। আর এগুলো আমাদের ত্বকেরও কোনো ক্ষতি করবে না, জাস্ট আলতো করে সোয়াইপ করলে কি মাস্কটা ইজিলি হচ্ছে আমার ফেসে বসে যাচ্ছে। যেখানে হাতে যদি অ্যাপ্লাই করতে যাই অনেক সময় দেখা যায় কি হাতে লেগে উঠে আসে, বা চামচের সাহায্যেও যদি ব্যবহার করতে যাই সেক্ষেত্রেও দেখা যায় যে উঠে আসার একটা পসিবিলিটি থাকে। বাট আমরা যদি ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করি সেক্ষেত্রে কিন্তু ওঠার কোনো পসিবিলিটি থাকে না, আমাদের ত্বকেরও হচ্ছে কোনো প্রকার ক্ষতি করে না। তো আপনারা হচ্ছে এবার আসি যে মাস্ক হচ্ছে, আপনারা অনেকেই আমাকে কোশ্চেনগুলো খুব কমন কোশ্চেনগুলো করে থাকেন যে আপু, ও একদিনে যদি আমি দুই তিনটা ফেস মাস্ক ব্যবহার করতে চাই তাহলে কি করতে পারবো? না, এটা ভুলেও করবেন না, কেননা আপনারা হচ্ছে সপ্তাহে আমরা তিন থেকে চার দিন, হাইস্ট তিন থেকে চার দিন ফেস মাস্ক অ্যাপ্লাই করবো, আর একদিনে যদি হচ্ছে আপনি ডাবল করেন তাহলে তো অতিরিক্ত রূপচর্চা হয়ে যাচ্ছে। সব কিছুই হচ্ছে আপনি নিয়ম মাফিক একটা রুটিনে আনতে হবে। হ্যাঁ, কোনো কিছুই, হ্যাঁ সেটা যে আপনি বলেন ভালোবাসা বলেন শ্রদ্ধা বলেন, তারপরে হচ্ছে আদার্স যা কিছুই বলেন, হ্যাঁ সব কিছুই কি অতিরিক্ত কোনো কিছুই ভালো না। অতিরিক্ত কোনো কিছু করতে গেলে কিন্তু আপনার হিতে বিপরীত হবে। তো সেক্ষেত্রে ফেস মাস্কের ক্ষেত্রেও সেম কথাটাই থাকবে, অতিরিক্ত দরকার নেই। আপনি হচ্ছে তিন থেকে চার দিন, সপ্তাহে তিন থেকে চার দিন আপনি আপনার স্কিন টাইপ স্কিন টোন এগুলো অনুযায়ী কি আপনি ফেস মাস্ক ব্যবহার করবেন। এখন কথা হচ্ছে যে আমি তো আমার স্কিন টাইপই বুঝি না, তো যারা হচ্ছে স্কিন টাইপ বুঝেন না তারা হচ্ছে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন, বা আপনাদের যদি খুব ইনস্ট্যান্ট কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে সাথে সাথে হচ্ছে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিবেন, আমরা যত দ্রুত সম্ভব আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। আমরা হচ্ছে প্রত্যেকটা সমস্যা খুব সুন্দরভাবে ধীরে ধীরে শুনে থাকি এবং সেই অনুযায়ী হচ্ছে আপনাকে সাজেস্ট করে থাকি। এবার আসা যাক, অনেকেই হচ্ছে আরেকটা কোশ্চেন আমাকে করে থাকে যে হচ্ছে আমি একটা ফেস মাস্ক অ্যাপ্লাইয়ের পর কতক্ষণ রাখবো। যদি এটা হচ্ছে ক্লে বেসড মাস্ক হয়, যেমন হচ্ছে মুলতানি মাটি, বেন্টোনাইট ক্লে, কাউলিন ক্লে বা হচ্ছে গ্রিন ক্লে, তো ক্লে বেসড যদি কোনো মাস্ক হয়ে থাকে তাহলে কি আপনারা অবশ্যই সেটাকে হচ্ছে হাইস্ট গেলে 10 থেকে 15 মিনিট, কিন্তু এর বেশি যাওয়াই যাবে না। হ্যাঁ, ক্লে বেসড মাস্কগুলো খুব দ্রুত শুকিয়ে যায়, চাইবেন একটু যেন পুরো করে দেওয়ার জন্য, হ্যাঁ যাতে একটু শুকাতে সময় লাগে, বা আপনি যখনই হচ্ছে ক্লে বেসড মাস্কটা ইউজ করবেন তখন হচ্ছে একটু টোনার বা কয়েক কিছুক্ষণ পরপর একটু হচ্ছে প্রেস করে নেবেন, দেখা যাবে ফেসটা হচ্ছে একটু ভিজে ভিজে গেছে। হুম, কখনোই ফেস মাস্ক হচ্ছে আপনি লম্বা সময় ধরে হচ্ছে ত্বকে শুকাবেন না, এতে হচ্ছে হিতে বিপরীত হবে, আপনার স্কিন আরও অনেক বেশি ড্রাই হয়ে যেতে পারে,
তারপরে হচ্ছে যাদের কম্বিনেশন তাদের আরও বেশি ড্রাই হয়ে যেতে পারে। তো এই টাইপস প্রবলেমগুলো দূর করার জন্য আমাদের অবশ্যই কি ফেস মাস্কগুলো একটা নির্দিষ্ট সময়ব্যাপী ইউজ করতে হবে। অন্যান্য যে মাস্কগুলো রয়েছে ক্লে বেসড মাস্ক বাদে বাকি মাস্কগুলো হচ্ছে আপনারা হাইস্ট 20-25 মিনিট এর বেশি রাখার প্রয়োজন নেই। আর একটা খুবই কমন কোশ্চেন আমি পেয়ে থাকি, সেটা হচ্ছে কি আপু লেবু কি হচ্ছে আমার ত্বকে ইউজ করা যাবে? নো, নেভার, কখনোই হচ্ছে লেবু আপনি সরাসরি আপনার ফেসে ব্যবহার করতে পারবেন না, ভুলেও না, ঠিক আছে। লেবুতে সাইট্রিক অ্যাসিড রয়েছে, সেই সাথে হচ্ছে এটা ওয়ান কাইন্ড অফ ব্লিচিং এজেন্ট। তো ব্লিচিং এজেন্ট তো আমরা বুঝি মোটামুটি, ব্লিচিং পাউডার দেখেন না কোথাও যদি পরে বা ইয়ে হয় সে জায়গাটা কি একদম ফ্যাকাশে হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, জিনিসটা খুব ভালো পরিষ্কারক বা ইনস্ট্যান্ট হোয়াইটনিংয়ের ক্ষেত্রে খুবই ভালো, বাট কি সাবধানে ব্যবহার করতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে লেবু আমি বলবো যাদের ত্বকে হচ্ছে স্যুট করে তারা হচ্ছে যে কোনো মাস্কের সাথে 1-2 ফোঁটা হাইস্ট, এর বেশি নয়। আর যাদের হচ্ছে সেন্সিটিভ ত্বক তারা তো ভুলেও ব্যবহার করবেন না, আমি এটা বলেছি শুধু যাদের ত্বকে স্যুট করে, ঠিক আছে। তো ফেস মাস্ক অ্যাপ্লিকেটরগুলো দেখানোর সাথে সাথে হচ্ছে আমি কয়েকটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিলাম। আপনাদের যদি নেক্সট আরও কোনো কোশ্চেন থাকে বা জানার যদি কিছু থাকে তাহলে অবশ্যই কি আমাকে জানাবেন। ওকে, আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আর ভিডিওটা ফ্রেন্ডস এবং ফ্যামিলির সবার সাথে শেয়ার করবেন। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন জলদি সাবস্ক্রাইব করে ফেলুন। ওকে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।